অ্যাকচুয়ালি আমার যোগ্যতা নেই গান গাওয়ার, অ্যাকচুয়ালি আমার কোনো যোগ্যতাই নেই, বাট চেষ্টা করছি একটু আর কি এপিসোডটা বাড়ানোর জন্য আর কি। তো কিছু যাকে গুরু বলে ভাবে এমন আমার, সেই তো মহানায়ক উত্তম কুমার, তার চরণে আমি প্রণাম করি, সেই তো প্রেরণা আমার, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখি তোমার ওই হাসি গো, যত দেখি সাধ মেটে না। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা আমার কাছে ভীষণ স্পেশাল, কেননা আজকেও এটা একটা মিউজিক্যাল জার্নি শুরু করব। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার এই চ্যানেলে একটা আমারই ওয়েব একটা সিরিজ রিলিজ করে গেছে, যার নাম রং রুট চ্যানেলে রয়েছে, আপনারা প্লিজ দেখে নেবেন। এপিসোড 1 আছে, এপিসোড 2টা খুব শিগগিরই আসতে চলেছে। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং একটু প্লিজ শেয়ার করে দেবেন। এবং ওখানে অনেকেই কমেন্টস করেছেন যে আপনারা ক্লাইম্যাক্স মানে গল্প লিখতে ভালোবাসেন, কেউ গান লিখতে ভালোবাসেন বা কেউ অভিনয় করতে ভালোবাসেন, যারা এই সমস্ত জিনিস নিয়ে ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই তাদের নাম্বারটা ওখানে ক্যাপশানে দিয়ে দেবেন, মানে কমেন্ট সেকশানে জানাবেন। আমরা যখন নতুনত্ব কোনো কিছু করব তখন অবশ্যই আপনাদেরকে আমরা নক করব। তো যাই হোক, আজকে মিউজিক্যাল যে আলোচনা, মিউজিক্যাল যে এপিসোড নিয়ে আলোচনা করব, এটা আমার কাছে, আমি আবারও বললাম যে এটা আমার কাছে খুব স্পেশাল একটা এপিসোড অ্যাকচুয়াল, কেননা এই এপিসোড সচরাচর খুব বেশি বানাতে পারি না, কেননা এটার জন্য অনেক সময় লাগে, অনেক স্টাডি করতে হয়। এবং আজকে যাকে নিয়ে কথা বলবো, ইনি আমার খুব পছন্দের একজন সিঙ্গার, বোম্বা দাস সিনেমাতে প্রচুর গান গেয়েছেন, অবশ্যই বোম্বা দাস সিনেমা নিয়েই কথা হবে আর কি। তো বাবুল সুপ্রিয় নিয়ে কথা বলবো, বাবুল সুপ্রিয়কে নিয়ে। অ্যাকচুয়ালি কুমার শানুর পরে, 90s মিউজিকের পরে আর কি আমার বাবুল সুপ্রিয় গান খুব ভাল লাগে সত্যি কথা বলতে কি। তো আজকে বাবুল সুপ্রিয় এবং বোম্বাদার এই যে জার্নিটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি বাবুল সুপ্রিয় বোম্বাদার ক্যারিয়ারে প্রচুর সিনেমাতে গান গেয়েছে, সেটা একটা এপিসোডে বলা খুব চাপ। তবে আমি খুব কষ্ট করে একটা লিস্ট বানিয়েছি, যেটা হচ্ছে গোটাকুড়ি গান আমি সিলেক্ট করেছি আর কি। তো খুব মানে চেষ্টা করব এক দু লাইন করে আর কি, সেই সাথে সিনেমার ডিটেলস একটু হালকা পাতলা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো বাবুল সুপ্রিয় এবং প্রসেনজিৎকে নিয়ে আজকের জার্নিটা শুরু করা যাক। তো আমি আসবো একদম ফার্স্ট, শুধু একবার বলো, 99 একটা সিনেমা এসেছিলো যেখানে মিউজিক ডিরেক্টর ছিলেন বাবুল বোস এবং কোটি, এবং এই সিনেমায় বাবুল সুপ্রিয়র দারুণ দারুণ সব গান ছিল, সেটা আমার খুব পছন্দের একটা গান আছে, কোকিলা কোকিলা কু গায়ে গায়ে, এরকম একটা গান আছে যেটা আমি বলেছি, বা আরও একটা গান আছে যেটা হচ্ছে বলো শুধু একবার, বলো না এই আমি কে তোমার, বলো শুধু একবার বলো, এই গানটা আমার খুব ভাল লাগে। এবং এই সিনেমার সব গানগুলোই খুব ভালো, এবং সিনেমাটা সেই সময় খুব হিট হয়েছিল, এবং বোম্বাদা ঋতুপর্ণার এই জুটিটা বিশেষ করে, সত্যি কথা বলতে কি এটা খুব ভালো একটা সিনেমা, এবং প্রভাত রায়ের একটা এই সোশ্যাল মেসেজ সমাজের একটা দেওয়া, এটা খুব ভালো, গল্পটা খুব ভালো, গান ভালো, অভিনয় ভালো, এবং সিনেমাটা সেই সময় বক্স অফিসে খুব হিউজ হিট হয়েছিল। তো পরবর্তী যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, সিনেমাটাও ভালো হিট হয়েছিল সেই সময় 2000-এর জামানায়, শাহাবাদী ফিল্মস বলে একটা প্রোডাকশান হাউস ছিল, ওনাদের প্রোডাকশান হাউসের সিনেমা, কুলাঙ্গারে এসেছিল শাহাবাদী ফিল্মসের, এবং এখানে খুব সুন্দর সুন্দর মিউজিক ছিল এই সিনেমাটাতে কুলাঙ্গারে। তো আমার একটা খুব পছন্দের গান আছে, প্রেম যে ঠোকা মারে বুকের পাঁজরে হৃদয়ে ধরো ধরো কত, এবার লিস্টটা ভুলে গেছি, তবু লাগে ভালো লাগে মনে মনে আসা জাগে তাকে ঘিরে যে টুট টুট টুরে, এরকম ধরনের একটা গান আছে যেখানে বোম্বাদা একটা জিপে করে সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘুরছে, এবং সত্যি কথা খুব বোম্বাদার লুকটা আমার খুব পছন্দের লুক ছিল এখানে, এবং গানটাও খুব সুন্দর ছিল। তো কুলাঙ্গারের এই গানটা আমার খুব পছন্দের একটা গান। পরবর্তী যে সিনেমাটার নাম হলো সেটা হচ্ছে অবশ্যই 2000-এর জামানাতে, আপনারা সবাই জানেন যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা বিরাট বড় একটা মাইলস্টোন, এই সিনেমাটা মানে হওয়ার পরে ইন্ডাস্ট্রির পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছিলো এবং সব কিছুই চেঞ্জ করে ফেলেছিলো এই সিনেমাটা, এবং হিউজ রেকর্ড করেছিল এখানে। তো এখানে তো আপনারা সবাই বলবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানেই তো চোখ তুলে দেখো না, এটা তো থাকবেই, কিন্তু আমার চোখ তুলে দেখো না ওটা তো আমারও পছন্দ। কিন্তু আর একটা গান আছে, প্রেমেরই রেলগাড়ি চুকচুক চুক 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 সাওয়ারি দুই আনাড়ি যেতে চাপেনি এ মজা লোটেনি গোবর গণেশ মার্কা হয় যে তার মন চুক 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 চুক, এই গানটা খুব ভাল লাগে অ্যাকচুয়ালি।
তবে খাটের ওপরে যেভাবে সিকোয়েন্সটা হচ্ছে, মানে বোমাধারা ঋতুপর্ণা আমার খুব পছন্দের একটা গান, এবং অবশ্যই সিনেমাটা অবশ্যই তো শ্বশুরবাড়ি জিন্দাবাদের গানটা আমার অবশ্যই খুব ভালো লাগে। তো পরবর্তী যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে, তারই পর বছরে মানে এসেছিলো একই সময়ে আর কি, জামাইবাবু জিন্দাবাদ, এখানে বাবুল সুপ্রিয়র গান আছে এবং ওই যে মাকে নিয়ে গানটা আছে। স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয় বুকে লুকিয়ে জড়িয়ে রাখে সে, তারই আঁচলে মুখ মুখিয়ে রেখে হৃদয় আমার কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা মা আমার মা, অ্যাকচুয়ালি আমার যোগ্যতা নেই গান গাওয়ার, অ্যাকচুয়ালি আমার কোনো যোগ্যতাই নেই, বাট চেষ্টা করছি একটু আর কি এপিসোডটা বাড়ানোর জন্য আর কি। তো কিছু প্লিজ আপনাদের খারাপ লাগলো একটু কষ্ট করে শুনুন আর কি, এপিসোডটার স্বার্থে দু লাইন গাইতেই হবে আর কি। তো এটা খুব ভালো একটা সিনেমা ছিল। তারপরে একটা সিনেমা এসেছিল রোজ ভ্যালি কমিউনিকেশানের, সিলভার ভ্যালি কমিউনিকেশান ওদের নাম ছিল প্রথমে, গৌতম কুণ্ডু, এবং এনাদের প্রোডাকশানসের সিনেমা ছিল হচ্ছে গুরু শিষ্য। এখানে গুরু শিষ্যর মানে বাবুল বোসের অসম্ভব ভালো ভালো সব মিউজিক ছিল, তো আমার খুব পছন্দের একটা। গুরুর আশীর্বাদে পেয়েছি যে সুর, আজ তা ছড়িয়ে দেব দূর বহুদূর, ও সাধনা সফল হবে যদি গো আমার, স্নেহ দিয়ে গুরুদেব বুকে টেনে নেয়, গুরুকে জানাই আমি শ্রদ্ধা প্রণাম, তাই তো গুরুর মান রাখতেলাম, গানি আমার পূজা গানে পরিচয়। যাই হোক চলো নেক্সট। তো পরবর্তী যে সিনেমাটার নাম বলবো সেটা কিন্তু খুব হিউজ সাকসেসফুল একটা সিনেমা, অ্যাকচুয়ালি এটা আমি স্যাড ভার্সনটা করবো, আমি একটা মানে হ্যাপি যে মুহূর্তটা সেটা আমি করছিলাম, স্যাড মুহূর্তটা আমার খুব পছন্দের। এটা আমি প্রথমে ফার্স্ট আমার লাইফের আমার সবসময় একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে, কারণ আমি জীবনে প্রথম আমার মামার সাথে গিয়ে হলে দেখেছিলাম, আমার লাইফের ফার্স্ট সিনেমা হলে গিয়ে দেখা, সেটা হচ্ছে অবশ্যই প্রতিবাদ। প্রতিবাদের অনেক ভালো ভালো গান আছে, কিন্তু আমার একটা আমি স্যাড ভার্সনটা আর কি চেষ্টা করছি। দিদির কোলে চাঁদের আলো আসবে নিয়ে ভাগ্নে আমার, আদর করে ডাকবো তাকে বইবে ঘরে খুশির জোয়ার, আসবে ঘরে খকন সোনা এদিক ওদিক দেবে আমার, বুকটা ভরে যাবে ডকম ডাকবে মামা মামা ও মামা, আমি হব মামা মামা ও মামা, আমি হব মামা। গানটা ক্লাইম্যাক্সে মানে যেভাবে শ্যুট করা হয়েছে বোম্বাদার ওইভাবে সিনটা, আমার সত্যি কথা বলতে কোথাও চোখে জল চলে আসে, এবং সত্যি খুব ভালো লাগে গানটা, এবং হ্যাপি সংটাও খুব ভালো এবং স্যাডটাও তো খুব জমে যাচ্ছে, অসম্ভব ভালো একটা গান। তো আমার প্রতিবাদের এই গানটা অবশ্যই খুব পছন্দের একটা গান। এর পরবর্তী যেটা করবো সেটা হচ্ছে প্রতিহিংসা সিনেমা বলে একটা সিনেমা এসেছিল, সেই সময় 2002 সালে দুর্গাপূজার সময় রিলিজ করেছিল, টাবন বলে একজন মিউজিক ডিরেক্টর ছিলেন বোম্বের আর কি। তো এইখানে আর কি একটা গান ছিল খুব পপুলার প্যাশনেট সং, সেই সময় খুব এই গানটা খুব ঘুরতো, মনেরই আকাশে দানা মেলে ভাসে কত যে স্বপ্ন, তোমারই পরশে। অ্যাকচুয়ালি এই গানটা বোম্বাদার ঋতুপর্ণার সাথে তখন সম্পর্কটা মানে ব্রেক হয়ে গেছিলো, রিলেশনটা কেউ কারোর সাথে কথা বলতো না, অ্যাকচুয়ালি মুখ দেখা দেখি ছিল না ব্যাপারটা, কিন্তু যখন সিনেমাটা শুটিং হয় যখন ফ্লোরে যায় তখন কারোর বোঝার ক্ষমতা ছিল না যে এরা কথা বলে কি না, কিন্তু এত সুন্দর একটা রোমান্টিক ট্র্যাক যে গানটা ওরা শ্যুট করেছেন যেটা কেউ বুঝতে পারবেন না।
একটা বোম্বাদার অনেক ইন্টারভিউতে শুনেছি আর কি, যখন কাছে গেছি তখনও শুনেছি। তো এটা কিন্তু খুব ভালো একটা গান, এবং এই সিনেমাটাতে এই গানটার সিকোয়েন্স বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে, তো খুব পছন্দ। মনেরি আকাশে, বা আরও একটা গান আছে এই সিনেমাটাতে, আমার খুব ভুল না হলে ওটা মনে হয় সোনু নিগমের কণ্ঠে ছিল না বাবু সুপ্রিয় কণ্ঠে ছিল, আমার ঠিক অতটা খেয়াল নেই, বাট যেটা ফিরদোসের বাড়িতে গিয়েছে যখন পিয়ানো বেজে একটা গান গাচ্ছে, ভুলে গেছে সে ভুলিনি আমি তা, কিরকম একটা গান আছে, গানটা আমার খুব একটা বেশি মনে নেই। যাই হোক, প্রতিহিংসার গানটা বেশ ভালো লেগেছিলো। তো এরপরে যে সিনেমাটার মানে গান, সিনেমাটা এবং গানটার নাম হলো আমার খুব পছন্দের গান, অ্যাকচুয়ালি যে গানগুলো যে সিলেক্ট করেছি এগুলো প্রত্যেকটা আমার খুব ফেভারিট গান। তোমারই চোখেতে আমাকে দেখেছি সাথী করেছি, তাই তো তোমায় চোখের পাতা যদি বন্ধ রাখি মনেরই নাগাল পাবে আছিলাই তোমারই চোখেতে। প্রতারক, বোম্বাদা এবং অর্পিতার উপরে পিকচারাইজেশন করা হয়েছে, অসীম চ্যাটার্জি বলে একজন মিউজিক ডিরেক্টর ছিল, অসম্ভব ভালো গানটা। আমার এই গানটা বিশেষ খুব ভালো লাগে, আমি কিছুদিন আগেও একটা রিল বানাচ্ছিলাম এই গানটার উপরে। এরপরে যে অ্যাকচুয়ালি যে গানটা নিয়ে বলবো সেটা অ্যাকচুয়ালি আজকে সিকোয়েন্স অনুযায়ী আমার মনে হয় যাবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের মহানায়ক, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, আমার কাছে তো বিশেষ করে খুব গর্বের একটা ব্যাপার, আমাদের মহানায়ক উত্তম কুমারের আজকে মৃত্যুবার্ষিকী, মানে ওনাকে 100 কোটি কোটি প্রণাম আমার থেকে। এবং ওনারই উদ্দেশ্যে একটা অন্নদাতা একটা গান ছিল বাবুল সুপ্রিয়র কণ্ঠে, যাকে গুরু বলে ভাবে এমন আমার, সেই তো মহানায়ক উত্তম কুমার, তার চরণে আমি প্রণাম করি সেই তো প্রেরণা আমার, আমি নায়ক হব মহানায়ক হব। এটা বাবুল সুপ্রিয়র কণ্ঠে ছিল, বাবুল বোসের মিউজিক, অন্নদাতা একটা হিউজ সাকসেসফুল সিনেমা, সেই সময় খুব হিট হয়েছিল এই গানটা। তো অবশ্যই সেই সময় টেপ ক্যাসেটে এই গানটা নিয়ে রেকর্ডিং করতে গিয়ে 2 টাকা 1 টাকা করে জমিয়ে আর কি গানটা রেকর্ডিং করা হতো, আর টেপ ক্যাসেটে তুলে আনতাম আর কি। তো খুব মেমোরিজ আছে এই সিনেমাটা নিয়ে আর কি, অন্নদাতা এবং এই গানটাও বিশেষ করে খুব হিট হয়েছিল গানটা। এবং উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী অনুযায়ী আজকে গানটা আমি ডেডিকেট করলাম মহানায়কের জন্য আর কি, তো খুব ভালো একটা গান। এরপরে যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা সিনেমা এবং খুব পছন্দের একটা গান, যখন কুরুক্ষেত্র সিনেমাটা অবশ্যই, এবং যখন রাজ্জাক এবং কল্যাণী মণ্ডল প্রসেনজিৎ খুব আঘাত পেয়েছিলাম একটা গান আছে, কখনো মে কখনো রোদ এই তো জীব ভালোবাসার আলো ছায়, ওরে তো জীবন, আমি লিরিক্স ভুল করছি, আমি লিরিক্স মিসিং হয়ে গেছে আমি জানি এটা, ওরে তো জীবন ও কখনো মে কখনো রোদ জীবন, অশোক ভদ্রের মিউজিক ছিল, অসম্ভব সব ভালো ভালো গান আছে। এখানে আরেকটা গান আছে আমার, অ্যাকচুয়ালি এটা বাবুল সুপ্রিয়র গান না, তার গানটা আমার সেটা হচ্ছে বেশ করেছি আমি প্রেমে পড়েছি, অভিজিতের গান ছিল, খুব ভালো গান ছিল আর কি। যাই হোক, এরপরে যে সিনেমাটার নাম বলবো অবশ্যই শত্রুর মুকাবিলা। এখানে বাবুল সুপ্রিয়র কোন গানটা ছেড়ে কোন গানটা বলবো বলা খুব চাপের ব্যাপার। অ্যাকচুয়ালি এটা খুব হিট গান, যে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেনে নিতে, একটা গানটা, এই গানটা খুব হিট গান। কিন্তু আমার আরেকটা গান খুব পছন্দের, ও কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয়, অকারণে মন হারালে তখন কি হয়, ভালোবাসা হয় গো ভালোবাসা হয়, এটা খুব পছন্দের গান। তো এরপরে যে সিনেমাটা না বলবো সেটাও বাবুল বোসেরই মিউজিক ছিল, দেবদাস বলে, পথ চেয়ে বসে আছি কতদিন কত বার, আমার পথ চলা হবে কি বিপদ, বাট খুব পছন্দের একটা গান। অর্পিতা পাল, প্রসেনজিৎ এখানে খুব মানে যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে, এবং গানটার খুব সিম্পল একটা গান পিকচারাইজেশন, এবং আমার সত্যি খুব মনে দোলা দেওয়ার মতো একটা গান, খুব ভালো লাগে এই গানটা দেবদাসের। তো পরবর্তী যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে আপনার, এত মেলোডিয়াস গান না, মানে আমার দ্বারা মনে হয় হবে না গানটা, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে
কানে কানে বলে তুমি যা, হো 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 আহা। একটা গান বরকনে সিনেমা, গানটা আমার খুব পছন্দের একটা গান, এবং ইন্দ্রাণী হালদার এবং মুম্বাদার এখানে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, দুজনের লুকিং খুব ভালো বরকনে সিনেমাটা। সেই সময় সিনেমা হলে গিয়ে দেখবো বলে ভেবেছিলাম, বাট সেই সময় আর কি হয়ে ওঠেনি, টিকিট মিকিট পাইনি সেই সময়, এবং দেখা হয়নি সিনেমাটা সেইভাবে। পরবর্তীতে ইউটিউবে জামানা এসে অনেকবার দেখেছি আর কি, বাট গানটা আমার খুব পছন্দ, এবং মুম্বাদারকে এখানে জবরদস্ত ফাটাফাটি লাগছে গানটাতে। তো পরবর্তীতে যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে প্রেমের কাহিনী, শুরু হয় গোপনে, চুপি চুপি আর চোখে রাগে রাঙা নয়নে, তুটি মনে নীরব কথা জানাই চোখের ভাষা, এ ভালো লাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। স্নেহের প্রতিদান খুব হিট গান, মুম্বাদার খুব পছন্দের গান এটা আমি জানি, অশোক ভদ্রের মিউজিক ছিল। যেমন সিনেমাটা হিট, তেমন স্টার কাস্ট ছিল, তেমন গল্প, তেমন গান, সব কিছু মিলিয়ে একদম ব্লকবাস্টার। তো স্নেহের প্রতিদান এই গানটা অবশ্যই আমার লিস্টে না থাকলে আমার মানে এই এপিসোডটা বানানোর কোনো মানেই হবে না। তো এই পরবর্তীতে যে গানটা করবো, ওরে বাবারে খুব চাপ, তো অন্ধপ্রেম বাবুল বোসের মিউজিক ছিল এখানে, শক্তিপদ রাজগুরু স্কিপ ছিল, না বললে নাই ভদ্র, মানে এনার নামটা না নিলে মানে খুব অপরাধ হবে আমার মনে হয়। শহর ছাড়িয়ে দূরে সবুজ পেরিয়ে, ছায়া ভরা ঝাউ বন সাগর কিনারে, আমরা কজন মিলে খুশির সাথে চাই আজ একসাথে হারিয়ে যেতে, দীঘা সুন্দরী দীঘা সুন্দরী। একটা পুরো কলেজ টিম যাচ্ছে দীঘাতে পিকনিক করতে, বোম্বাদার, রচনা, ঋষি, অনেকেই আছে এখানে, ঋষি মুখার্জি আর কি, তো বোম্বাদার পুরো টিমটা, কলেজ টিমটা, তো এখানে খুব বোম্বাদা এবং রচনাকে, রচনাকে বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা, মানে কিউটনেস, একটা একটা কলেজ গার্ল, বোম্বাদাকে তো সবসময় ভালো লাগেই, কিন্তু এখানে রচনাকে বেশ ভালো লেগেছে এই সিনেমাটাতে বিশেষ করে, তো ওই গানটা খুব ভালো লাগছে। কিন্তু দীঘা সুন্দরী এই গানটা নিয়ে আমি একটা কিছুদিন আগে একটা রিল বানিয়েছিলাম, তো আমার খুব পছন্দের একটা গান। যাই হোক, এবার অ্যাকচুয়াল মায়েরা চলে একটা সিনেমা এসেছিল 2003-এ, অনুপ সেনগুপ্ত, এটা সব রেকর্ড ভেঙে দিয়েছিল। তো এখানে বোম্বাদার একটা মানে বাবুল বোসের মানে বাবুল সুপ্রিয়র কণ্ঠে একটা গান ছিল, বোম্বাদার লিপ মিলাচ্ছে, হো আমি এক গাঁয়েরই ছেলে, হো আমি এক গাঁয়েরই ছেলে, এসেছি নতুন দেশে কায়দা কানুন জানি না, তোমাদের মতো এত বাবু আনা বুঝি না, আমি এক গাঁয়েরই ছেলে। এটা খুব ভালো স্যাড সং ছিল অ্যাকচুয়ালি, খুব ভালো লেগেছিলো গানটা অ্যাকচুয়ালি, গানটা কিছু সিন আছে ইমোশনাল, তখন সেই সময় আর কি চোখে জল চলে এসেছিলো, সেই সময় দাঁড়িয়ে হলে গিয়ে দেখেছিলাম আর কি মায়ের আচর। তো এরপরে যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে পীযূষ সাহার প্রোডাকশনসের সিনেমা ছিল, অবশ্যই এটা একটা ফ্যামিলি ড্রামা অ্যাকচুয়ালি, সেনের প্রতিদান এবং কর্তব্য একই সময়, প্রথমের দিকে ওটা জানুয়ারিতে রিলিজ করেছিল, এটা নভেম্বরে রিলিজ করেছিল, একই বছরে আর কি, তো দুটোই ফ্যামিলি ড্রামা, এবং দুটোতেই দেখানো হয়েছে গল্পটা যে ভাই এবং সপরিবারে মানে ফ্যামিলিটাকে বেঁধে রাখার একটা গল্প, একই সূত্রেই বেঁধে রাখা। তো দুখানা চরিত্রে একটা রঞ্জিত মল্লিক এবং এখানে বোম্বাদা, আমার মনে হয় দুজনেই খুব ভালো করেছেন। এবং এখানে একটা গান আছে, রাত্রি যতই হোক না কালো জানি হবে ভোর, ও মান অভিমান ভালোবাসা থাকে জীবন ভোর, হি চলার পথে আসুক যতই বাধা রাখবো মনে যো, রাত্রি যতই হোক না কালো জানি হবে ভোর। খুব ভালো একটা গান, এবং সিকোয়েন্সটা খুব ভালো ছিল, সবাই মিলে গানটা করছে, এইসব সিনেমা দেখলে না সত্যি কথা বলতে কি মনটা কোথাও চাঙ্গা হয়ে যায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে, তো গানটা খুব ভালো ছিল, অশোক ভদ্রের মিউজিক ছিল এখানে। তো পরবর্তী যে সিনেমাটার নাম বলবো সেটা হচ্ছে অবশ্যই হরনা চক্রবর্তী পরিচালিত পীযূষ সাহারই একটা প্রোডাকশানসের সিনেমা, সেটা হচ্ছে গ্যারাকল। গানটা শুনলে এবং দেখলে এখনও পর্যন্ত প্রচুর হাসি পাই, মানে সিকোয়েন্সটা এমনভাবে করা রয়েছে আর কি, বিশেষ করে যিশুর মুখটা মনে পড়ে যায় খুব।
বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখি তোমার ওই হাসি গো, যত দেখি সাধ মেটে না, বারে বারে তাই ছুটে আসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখি তোমার ওই হাসি গো। তো এটা খুব মানে মেলোডিয়াস, আমার কাছে খুব ভালো লাগে গানটা আর কি, বাবুল সুপ্রিয়র কণ্ঠে। তো এরপরে যে সিনেমাটার নাম বলবো, এই সিনেমাটা একটা প্রেমের সিনেমা এবং একটা স্যাড সং অ্যাকচুয়ালি। এই গানটা শুনলে আমার মনে হয় সবার ইয়াং যারা জেনারেশন ছিল সেই সময়, সেই সময়টা যখন সিনেমা রিলিজ করেছিল, আমার মনে হয় সবার বুকটা না ধড়াক করে উঠেছিল গানটা শুনে। ঘুম ঘুম রাত্রি চোখে তবু ঘুম নেই, মনে হয় তুমি আছো দু চোখের সামনে, মন স্বপ্ন সাজিয়ে কবে হবে দেখা, হৃদয়ের পথে বড় লাগে একা, দেখা হবে কবে কে জানে, ও সাথী রে শূন্য মনে কি যে ব্যথা শুধু মনই জানে, জীবনে তুমি ছাড়া পাই না খুঁজে আমি বাঁচার মানে, ও সাথী রে। খুব ভালো বাবুল সুপ্রিয়র কণ্ঠে, অশোক ভদ্রের সুরে ছিল গানটা, সজনী, জবরদস্ত গান এটা। এবার এই এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ একটা গান দিয়ে শেষ করব। আমি জানি বাবুল সুপ্রিয়র অনেক গান হয়তো আপনাদের পছন্দের আছে, যেগুলো হয়তো আমি এপিসোডে হয়তো বললাম না বা হয়তো মিস করে গেলাম। অ্যাকচুয়ালি আমি প্ল্যানিং আছে যে এটা নিয়ে আরেকটা দিন বসবো, মানে এটা নিয়ে আরেকটা এপিসোড বানাবো। তো এটা আর কি আজকের এপিসোডের শেষ সং যেটা আমি গিয়ে শেষ করবো। তার আগে রিকোয়েস্ট করছি আপনাদেরকে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দেবেন। এবং আবারও বলছি, হাত জোর করে ক্ষমা ঘৃণা করে দেখবেন, আমি অ্যাকচুয়ালি সিঙ্গার নই, আমি খুব ছাপোষা সাধারণ একটা মানুষ, আর ভুলভ্রান্তি সবার আছে, আমারও আছে। তো প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন যদি কোনো জায়গায় ভুল হয়, এবং লিরিক্স অনেক জায়গায় আমি মিসিং করে গেছি এটাও আমি জানি। তো চলুন আজকের এপিসোডের শেষ গানটা, ও তোর খুশিতে সবাই খুশি, তোর হাসিতে মেলায় হাসি, তোর সুরেতে সুর মিলিয়ে আমরা সবাই তোকে ভালোবাসি, আমরা সবাই তোকে ভালোবাসি, ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি, দেখে যে প্রাণটা জুড়ায়, সাত রাজার ধন আমার মানি, আইরে সোনা বুকে আয়।